আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু রাফিয়া এডুকেশন সেন্টার। ক্লাস 6 ইংলিশ অ্যাসাইনমেন্ট। হ্যাভ ইউ এভার ভিজিটেড এনি গ্রোসারি শপ? তুমি কি কখনো মুদি দোকানে গিয়েছো? হোয়াই ডিড ইউ গো দেয়ার অ্যান্ড হু উইথ? কেন তুমি গিয়েছো এবং কার সাথে গিয়েছো? হোয়াট ডিড ইউ সি দেয়ার? তুমি সেখানে কি দেখেছো? ইফ ইউ আর ইয়েট টু ভিজিট এ শপ, হোয়াট আর দ্য রিজন বিহাইন্ড? যদি তুমি একটা দোকান গিয়ে থাকো তাহলে এর পিছনে কারণ কি? ইন দ্যাট কেস, এই বিষয়ে ন্যারেট এনি অফ ইউর শপিং এক্সপিরিয়েন্স, বর্ণনা করো তোমার মুদি দোকান অভিজ্ঞতা ইন 30 ওয়ার্ডস, অর্থাৎ 300 ওয়ার্ড, 300 শব্দে তোমাকে লিখতে হবে। তো এখানে তুমি একটি টাইটেল দিয়ে নেবা, গ্রোসারি শপিং এক্সপিরিয়েন্স, মুদি দোকান অভিজ্ঞতা। দেয়ার আর ম্যানি ইম্পর্টেন্ট থিংস ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। গ্রোসারি শপ ইজ ওয়ান অফ দ্যাম, মুদি দোকান তার মধ্যে অন্যতম। উই ক্যান নট থিঙ্ক আওয়ার ডেইলি লাইফ উইদাউট ইট, আমরা আমাদের জীবন ভাবতে পারি না এটা ছাড়া। এ গ্রোসারি শপ ইজ সাচ এ কাইন্ড অফ শপ, একটা মুদি দোকান হচ্ছে এমন একটা দোকান হোয়ার উই ফাইন্ড আওয়ার ডেইলি নেসেসারি গুডস, যেখানে আমরা পেতে পারি আমাদের প্রয়োজনীয় পণ্য। গোয়িং দেয়ার, সেখানে গিয়ে উই ক্যান ফাইন্ড আওয়ার নেসেসারি গুডস আইটেম, সেখানে গিয়ে আমরা পেতে পারি আমাদের প্রয়োজনীয় পণ্য তালিকা, লাইক রাইস, সুগার, ফ্লাওয়ার, এগ, তারপরে সল্ট, ওয়েল অ্যান্ড মোর নেসেসারি গুডস। সেখানে গিয়ে আমরা পেতে পারি চাল, চিনি, তারপরে ময়দা, তারপরে ডিম, লবণ, তেল এবং আরও অনেক কিছু। আই হ্যাভ ভিজিটেড এ গ্রোসারি শপ, আমি একটা মুদি দোকানে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু এ গ্রোসারি শপ উইথ মাই ফাদার, আই ওয়েন টু এ গ্রোসারি শপ উইথ মাই ফাদার, আমি আমার বাবার সাথে একটা মুদি দোকানে গিয়েছিলাম। এ ফিউ ডেস এগো মাই ফাদার্স বোজম ফ্রেন্ড আসিফ আকবর ভিজিটেড আওয়ার হাউস উইথ হিজ ফ্যামিলি মেম্বার্স, আমার বাবার ঘনিষ্ঠ বন্ধু আসিফ আকবর বেড়াতে এসেছিলেন তার পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে আমাদের বাসায় বেড়াতে এসেছিলেন। সো উই হ্যাড টু শপ সাম নেসেসারি কনজামশন ফ্রম আওয়ার নিয়ারেস্ট গ্রোসারি শপ, তাই আমাদের নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য আমাদের কাছের একটি মুদি দোকান থেকে কিনতে হয়েছিল। অ্যাট ফার্স্ট উই মেড এ লিস্ট, প্রথমত আমরা একটা তালিকা তৈরি করেছিলাম, হুইস নিডেড আজ, যেটা আমাদের প্রয়োজনীয় ছিল। উই মেড এ বিগ লিস্ট, আমরা একটা বড় লিস্ট করলাম। দেন আই অ্যালং উইথ মাই ফাদার ওয়েন টু মার্কেট, তারপর আমি আমার বাবার সাথে বাজারে এসেছিলাম। দেন দ্য শপকিপার ওয়াজ আওয়ার রিলেটিভ, অর্থাৎ দোকানে ছিল আমাদের আত্মীয়। উই অফেন বাই নেসেসারি গুডস ফ্রম হিম, আমরা প্রায় তার কাছ থেকে প্রয়োজনীয় জিনিসপত্র কিনি। এরপরে অ্যাট ফার্স্ট মাই ফাদার শোড হিম আওয়ার লিস্ট, প্রথমত বাবা তাকে লিস্ট দেখালেন, তালিকাটা দেখালেন। দ্য শপকিপার ওয়াজ স্ট্রেঞ্জড টু সি দ্য লিস্ট, দোকানদার এই লিস্টটা দেখে, এই তালিকাটা দেখে খুবই অবাক হলেন। হি সেড মাই ফাদার, তিনি আমার বাবাকে বললেন, দ্যাট ওয়াজ ভেরি বিগ লিস্ট, এটা ছিল অনেক বড় একটা লিস্ট, এটা তো অনেক বড় একটা লিস্ট। হি আস্কড মাই ফাদার, সে আমার বাবাকে বলল, ইফ গেস্ট হ্যাড গন টু আওয়ার হাউস, আমাদের বাসায় কি মেহমান এসেছে কি না। মাই ফাদার স্মাইল অ্যান্ড সেইড, আমার বাবা মুস্কি হাসলেন এবং বলল, ইয়েস আওয়ার গেস্ট, ইয়োর গেস্ট ইজ রাইট, অর্থাৎ হ্যাঁ তোমার ধারণা সঠিক। দেয়ার আর ম্যানি গেস্ট ইন আওয়ার হাউস, অনেকগুলো গেস্ট রয়েছে আমাদের বাসায়। দ্যাটস হোয়াই উই মেড এ বিগ লিস্ট, তাই আমরা বড় একটা তালিকা নিয়ে এসেছি, তালিকা তৈরি করেছি। দেন দ্য শপকিপার গেভ আওয়ার অল গুডস বাই টার্নস, তারপরে দোকানদার আমাদেরকে পর্যায়ক্রমে সমস্ত পণ্যগুলো দিলেন। উই বট পটেটো, সল্ট, রাইস, ইগস, মিল্ক, ওয়েল, এ ভ্যারাইটি অফ ভেজিটেবলস, আমরা কিনেছিলাম আলু, তারপরে লবণ, চাল, তারপরে ডিম, তারপরে দুধ, তারপরে তেল, এ ভ্যারাইটি অফ ভেজিটেবলস, বিভিন্ন প্রকার শাকসবজি। আই লাইক টু ইট চকলেট, সো মাই ফাদার বট মি সাম চকলেট, আমি চকলেট খুব পছন্দ করি, তাই আমার বাবা কিছু চকলেট কিনে দিয়েছিল। মাই ফাদার দেন ওয়েন টু দ্য কাউন্টার টু দ্য পে বিল, তারপর আমার বাবা কাউন্টারে আসলেন বিল পরিশোধ করার জন্য। দেন মাই ফাদার দেন মাই ফাদার অ্যান্ড আই কেম ব্যাক হোম বাই রিক্সা, তারপর আমি আমার বাবা রিক্সায় করে বাসায় চলে আসলাম।
I liked it very much. আমি এটা খুবই পছন্দ করেছিলাম. That day has become memorable for me. ওই দিনটা আমার জন্য খুবই স্মৃতিময় ছিল. Using the necessary things from a grocery store is called grocery shopping. Using the necessary things from a grocery store. Grocery store থেকে ব্যবহার করা কোনো পণ্যকেই বলা হয় grocery shopping. Nowadays, বর্তমানে গ্রোসারি স্টোরস আর অ্যাভেলেবল অ্যাট এভরিহোয়ার. বর্তমানে সব জায়গায় কি আছে? মুদি দোকান বা গ্রোসারি শপ রয়েছে. অল কাইন্ডস অফ ডেইলি নেসেসারি থিংস লাইক মিল্ক, ইগস, ব্রেড, ওয়েল, সুগার, সল্ট, কুল ড্রিঙ্কস এটসেট্রা ফাউন্ড ইন এ গ্রোসারি স্টোর. সকল ধরনের প্রয়োজনীয় পণ্য যেমন দুধ, ডিম, রুটি, তারপরে তেল, চিনি, লবণ, কুল ড্রিঙ্কস, ঠান্ডা পানীয় সবকিছুই মুদি দোকানে পাওয়া যায়. হাউ এভার ইফ উই ওয়ান্ট টু গো ফর গ্রোসারি শপিং, যদি আমরা মুদি দোকানে যাই, উই শুড ডু সাম লিটল বাট ইম্পর্টেন্ট থিংস. আমরা কিনতে পারি খুব সামান্য কিন্তু সেগুলো গুরুত্বপূর্ণ. ফার্স্ট উই হ্যাভ টু ফাইন্ড আউট হোয়াট আর নিডেড টু বাই. প্রথমত আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে যে খুঁজে বের করতে হবে যে আমাদের কি 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 কেনা প্রয়োজন. উই ক্যান সার্চ ইন আওয়ার ক্লোসেট. আমরা চেক করে দেখতে পারি ক্লোসেট, টয়লেট, সেফ, তাক, কিচেন মানে রান্নাঘর, আর রেফ্রিজারেটর, ফ্রিজ, টু ডু সো. এগুলো কেনার জন্য আমরা এগুলো জিনিস চেক করে দেখতে পারি যে কি কি আমাদের প্রয়োজনীয়. এরপরে দ্যাট উই শুড মেক এ শপিং লিস্ট সো দ্যাট নো মিস্টেক উইল বি হ্যাপেন. তারপর আমরা একটা শপিং লিস্ট তালিকা তৈরি করতে পারি, শপিংয়ের তালিকা, কেনার তালিকা তৈরি করতে পারি যাতে কোনো ভুল না হয়ে যায়. নেক্সট, এরপরে উই হ্যাভ টু গো এ গ্রোসারি স্টোর. তারপর আমরা অবশ্যই যাবো একটা মুদি দোকানে উইথ সাফিসিয়েন্ট মানি, পর্যাপ্ত পরিমাণ টাকা নিয়ে. উই শুড গো টু দ্য নিয়ারেস্ট অ্যান্ড রিলায়েবল স্টোর টু ডু দি শপিং. আমরা যাব আমাদের নিকটবর্তী এবং রিলায়েবল স্টোর টু ডু দি শপিং, অর্থাৎ পরিচিত দোকানে এই শপিংটা করতে, কেনাকাটা করতে. দেন উই হ্যাভ টু আস্ক দ্য শপকিপার. তারপর আমরা দোকানদারকে জিজ্ঞাসা করবো ফর দ্য থিংস, ওই সমস্ত জিনিসের জন্য দ্যাট উই হ্যাভ লিস্টেড, যেগুলো আমরা তালিকাভুক্ত করেছি. ঠিক আছে, তো এই ছিল তোমাদের এই এক্সপিরিয়েন্স অফ গ্রোসারি শপ, অর্থাৎ তোমার যে এক্সপিরিয়েন্সটা সেটা হচ্ছে গ্রোসারি শপ, মুদি দোকানের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা. ঠিক আছে, তো এটা গ্রোসারি শপিং এক্সপিরিয়েন্স. এখানে 300 ওয়ার্ড বেশি হবে. ঠিক আছে, 300 ওয়ার্ডের মধ্যে তোমাকে লিখতে হবে, তো মিনিমাম অবশ্য তোমার 300 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে. তো এটা পিডিএফ ফাইলটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, তুমি তোমার মতো করে ডাউনলোড করে নিতে পারো তোমার পড়ার সুবিধার্থে.